অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি 2020-21 কেমন যেতে চলেছে, এ মাসে কি ঘটতে চলেছে একটা পূর্বাভাস দেওয়ার আমি চেষ্টা করছি। এটি যে একদম যে আপনাদের হুবহু মিলবে আমি কখনো দাবি করব না, কারণ বৃশ্চিক রাশির হাজারজন মানুষ আছে, হাজারজন কিন্তু একই রকম ফল কিন্তু পাবে না, কারণ প্রত্যেকের দশা অন্তদশা আলাদা চলছে, প্রত্যেকের নক্ষত্র আলাদা, জন্ম নক্ষত্র আলাদা, এবং আপনার বর্তমান বাই বার্থ চার্ট গ্রহের অবস্থানও কিন্তু আলাদা। এই যে এটা যেটা বলছি এটা হচ্ছে সম্পূর্ণরূপে গ্রহের গোচর নিরিখে কিন্তু আমি এই ফলাদেশটা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। তো বৃশ্চিক রাশির কী ফল হতে চলেছে ফেব্রুয়ারি 2021? তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। শুরু করা যাক বৃশ্চিক রাশি। দেখুন, এ মাসে গ্রহের যা গোচর সেই অনুযায়ী আপনাদের আমি এই ফলাদেশ করতে চলেছি। দেখুন, আপনাদের ক্ষেত্রে শরীরগত দিক নিয়ে কিছুটা হলো আপনাদেরকে এ মাসে একটু হলো ভোগাবে, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কিন্তু একটু হলো টেনশনে কিন্তু থাকবেন। শরীরগত দিকটা খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না, মানে মোটামুটি যাবে, খুব ভালো না আবার খুব খারাপও না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আর্থিক স্থিতির জায়গাটা, আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে, অর্থাৎ আপনার অর্থনৈতিক স্টেবিলিটিটা যথেষ্ট ভালো। এরপরে আপনাদের আসি, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন তাদের ক্ষেত্রে এ মাসটা বিশেষভাবে সুবর্ণ সুযোগগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে। এই ব্যাপারটাতে আপনারা কিন্তু যথেষ্ট এগিয়ে যেতে পারেন, এই জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো। এডুকেশনের দিক যদি বলি, এডুকেশন দিকটা যারা উচ্চশিক্ষায় আছে তাদের ক্ষেত্রে সময়টা ধীরে ধীরে কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝির পর থেকে কিন্তু আপনারা বেশ ভালো রেজাল্টটা পাবেন, এবং যারা প্রাইমারি লেভেলে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম, অর্থাৎ হায়ার লেভেলে ভালো, প্রাইমারি লেভেলে কিন্তু আপনাদের ক্ষেত্রে মধ্যম ফল আপনারা পাবেন। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কর্মকেন্দ্রিক, অর্থাৎ কর্মক্ষেত্র কেমন যেতে চলেছে, দেখুন কর্ম জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ আপনাদের কর্মপ্রাপ্তির জায়গাটা, কর্মক্ষেত্রে উন্নতি এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, অর্থাৎ এই জায়গাটা নিয়ে কোনো কিন্তু টেনশনের ব্যাপার নেই। কর্মযোগ, কর্মপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে পদোন্নতি এবং সফলতার জায়গাটাও কিন্তু নির্দেশ করছে। আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন কর্মকেন্দ্রিক সমস্যা নিশ্চিত নিশ্চিত রূপে কাটবেই। এবার আসি, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা যদি আসি, প্রেমে কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট ভালো, প্রেমের জায়গাটা কিন্তু আপনারা সফলতার জায়গা কিন্তু পাবেন, অর্থাৎ নিজেদের মধ্যে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে নিজেদের মধ্যে যদি একটু আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রাখেন কি না, যথেষ্ট প্রেমের জায়গাতে সফলতা পাবেন, অর্থাৎ আপনাদের নতুন প্রেম আসবে। পুরাতন প্রেমের ক্ষেত্রেও কিন্তু সম্পর্কে উন্নতির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আসি, আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে বিবাহের জায়গাটা কেমন আছে, অর্থাৎ যারা শুভ বিবাহের ব্যাপারে এগিয়ে চলেছেন তাদের ক্ষেত্রে কী নির্দেশ করছে। দেখুন, আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু এ মাসে দেখা যাচ্ছে, অর্থাৎ যারা লাভ অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু লাভ ম্যারেজের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে, এবং যারা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য
চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট অনুকূল। আপনারা এগিয়ে চলুন, এই জায়গাটা কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। এবং এর সাথে সাথে বলি, আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জায়গাতে হাজবেন্ড এবং ওয়াইফের ক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে মতান্তর, কলহ, ঝগড়া, ঝামেলা এই জায়গাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার জায়গাটা কিন্তু থাকছে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়ের জায়গাটা। তবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই সেই কাজগুলো কিন্তু আপনাদের হবে। এবার আসি আপনাদের এডুকেশনের দিকটা, মধ্যম আমি বললাম, আপনাদের ব্যবসা জায়গাটা কেমন যাবে। দেখুন, ব্যবসা কেন্দ্রিক জায়গাটা কিন্তু আপনাদের ভালো, কিন্তু পার্টনারশিপ বিজনেসের সাথে যারা আছে, অর্থাৎ আপনি ধরুন 4-5 জনকে নিয়ে একত্রে নিয়ে কাজ করেন, এই জায়গাটা কিন্তু আপনারা বি কেয়ারফুল, অর্থাৎ এখান থেকে প্রতারণা হওয়া সম্ভাবনা থাকছে। এবং এর সাথে সাথে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, এ মাসে অর্থ লেনদেনের ব্যাপারে বা আপনি ধরুন ব্যবসা করছেন সেখানে হিউজ ইনভেস্টমেন্ট করলেন বা প্রচুর টাকা ধার দিলেন, এই ধারটা রিকভারির ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা বাড়িয়ে তুলবে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা কিন্তু ব্যবসার জায়গাতে হিউজ ইনভেস্টমেন্ট করা যাবে না। 2 নম্বর পয়েন্ট, বৃশ্চিক রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা অর্থ লেনদেনের ব্যাপারে, অর্থাৎ বড় ধরনের লেনদেন এই সময় কিন্তু আপনারা করবেন না। তো আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে উন্নতির জায়গাটা যথেষ্ট থাকছে, আকস্মিক প্রাপ্তির জায়গাটা যে কোনো সূত্র থেকে হোক হঠাৎ প্রাপ্তি, এই সম্ভাবনাটা কিন্তু এ মাসে বাড়িয়ে তুলছে। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে, অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক থাকছে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এ মাসে দূর যাত্রা বা দূর ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা নির্দেশ করছে, বি কেয়ারফুল। কিন্তু দূর যাত্রার ক্ষেত্রে আপনারা কিছুটা হলেও সাবধানে থাকবেন, ছোটোখাটো চোট আঘাত লাগা, দুর্ঘটনা এই জায়গাগুলো কিন্তু থাকছে, এই জায়গাগুলো কিন্তু বি কেয়ারফুল। অর্থাৎ যাত্রার ক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেদের পার্সোনাল চার্ট আপনারা দেখিয়ে নিন, ছোটোখাটো চোট আঘাত এই জায়গাগুলো থাকছে। রাজনীতির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা বিশেষভাবে শুভ, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনারা এ মাসে শুভ ফলগুলো কিন্তু পাবেন। আপনি যদি হন বৃশ্চিক রাশির মানুষ, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু এ সময় সম্ভাবনাটা বাড়িয়ে তুলছে। কিন্তু ভাতৃবিরোধ, ভাইয়ের সাথে মতান্তর, ভাইয়ের সাথে বনিবনা বন্ডিংটা না হওয়া এই জায়গাটা কিন্তু থাকছে। এবং কিছু কিছু ক্ষেত্রে পাড়ার প্রতিবেশী, অর্থাৎ আপনি ধরুন যে পাড়াতে, আপনার ক্ষেত্রে আপনাকে জেলাসি করার জায়গার সম্ভাবনা থাকছে এই সময়ের মধ্যে ফেব্রুয়ারি মাসে। এবং আপনাদের এই সময়ের মধ্যে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, আপনাদের ভূমি, ভবন, বাহন সুখের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। যদি আপনাদের দশা অন্তর্দশা পারমিট করে, নিশ্চিতরূপে আপনাদের ভূমি, ভবন, বাহন সুখের কিন্তু সম্ভাবনা থাকছে এই সময়ের মধ্যে। আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। তবে ল্যান্ড কেনার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু হলেও সচেতনভাবে কাজ করতে হবে, অর্থাৎ ল্যান্ডের জায়গাটা কিন্তু মানে কাগজপত্র আপনারা দেখে সেই ল্যান্ডটা আপনারা পারচেস কিন্তু করবেন। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই মাসে যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছে, সেলফ প্রফেশন, অর্থাৎ ধরুন আপনি টিচার বা আপনি অ্যাডভোকেট, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা মার্কেটিং লাইনে আছে, যারা সেলস লাইনে আছে,
মার্কেটিং সেলসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এ মাসটাতে মার্কেটিং সেক্টর থেকে কিন্তু যথেষ্ট লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আপনাদের ক্ষেত্রে শত্রুতার জায়গাটা কিন্তু থাকছে। যারা এজেড পার্সন আছে তাদের ক্ষেত্রে কিন্তু গল ব্লাডারের সমস্যা বা আপনার বিপি সুগার থাইরয়েডের সমস্যা কিন্তু এই সময় বাড়িয়ে তুলবে। অর্থাৎ এই ব্যাপারে আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। এই ছিল বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি 2021 কেমন যেতে চলেছে। তবে আমি আবারও বলবো, আর্থিক দিকটা, ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু থাকবে না, অর্থাৎ মোটের উপর দিয়ে কিন্তু আপনাদের চলে যাবে। এই জায়গাটা কিন্তু সম্ভাবনা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।